हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर अनदर एपिसोड ऑफ 3M ब्लॉग्स। आज के वीडियो ते आमी एसी आपना देर एक्टा चेना जाएगा जे जाएगा टा शोदोलपुर नाम आपना देर होय तो मोने आचे ये जाएगा अनेक घटना आचे जेगुलो आमदे चैनल देखिए चे। आज के आमी एकला एसी आबार शोदोलपुरे बिकॉज ऑफ एखाने किछु दिन आगे एकसाथे पाँच जन मानुष गंगा दिए नौका पार हुए आसछिलो शोदोलपुरेर दिके आर शोदोलपुरेर एखाने एकटु रात हुए गेछिलो। सेई समय ओदेर साथे कि एमन घटना घटेछे जे नौकाटा पावा गेछे किन्तु पाँच जन मानुष पुरो निरुद्देश। तो आमी आजके एसी সেই খোঁজে, দেখতে থাকুন আমার সাথে এই 3M ব্লগসে। এখন আমি পুরো এরিয়াটা আপনাদের কাছে ভিজিট করে দেখাবো এখন কেমন পরিস্থিতি শোদলপুরের। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। বন্ধুরা, এই মুহূর্তে শোদলপুরের অবস্থা দেখতে পাচ্ছেন, ঘাসের হাইট প্রায় এটা 9 ফুটের উপর হাইট হয়ে রয়েছে চারদিকে, আর মাঝখানটা একটা ছোট্ট প্যাসেজ চলে যাচ্ছে। এটা হলো সেই আগের বার আমি বাইক রেখেছিলাম এখানটায়, আর এখানটায় এই মুহূর্তে আমি লক্ষ্য করতে পারছি কিছু মানুষ এসে এখানে হয়তো কাঠ জ্বালিয়ে কিছু একটা করেছে। এবং আগের বারও, আগে অনেকবারও আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে কোনো একটা মানুষের সম্প্রদায় আসে, যারা এসে এখানে নাকি টুকটাক করে। সো দেখুন বন্ধুরা, এখানে এই যে এই এরিয়াটা পুরো বিভিন্ন জায়গায় আগুনের এরকম স্পট রয়েছে। এখানে একটা রাস্তা ঢুকে যাচ্ছে বন্ধুরা, এখানে একটা কাপড়ের টুকরো, এটা হয়তো কোনো মহিলার কাপড়ের টুকরো দেখে তাই মনে হচ্ছে। এই রাস্তায় কি করতে আসবে এখানে শোদলপুরের এই সমস্ত জায়গায়? ওকে বন্ধুরা, এখান দিয়ে কাদা পুরো এরিয়া, আর কচুরিপানা যেহেতু রয়েছে নিচে নিচের দিকে, মনে হচ্ছে এখানটা কোনো জলাভূমি ছিল দেখে মনে হচ্ছে। এবং পা দিলেও, হ্যাঁ বন্ধুরা, পুরো নরম ঢুকে যাচ্ছে আমার পা, দেখতে পাচ্ছেন পা পুরো ঢুকে যাচ্ছে। এখানটা জলাভূমি ছিল, এই যে সাইডে কচুরিপানা, এখানে হয়তো গঙ্গার জল ঢুকে গেছিল। আর শোদলপুরের এরিয়া ভালো না, দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এই মুহূর্তে কেউ নেই। আমার কাছে আরেকখানা টর্চ আছে, সো টর্চটা জ্বালিয়ে নিই, বিকজ অফ দূর অবধি দেখা যাবে।
টর্চটায়। এই যে বন্ধুরা, এখনো জল জমে আছে কিছু অংশে, দেখতে পাচ্ছেন জল জমে আছে। জলের মধ্যে কেমন একটা ভাইব্রেশন হচ্ছে, জলের উপরে তলের মধ্যে। জলের উপর দিয়ে একটা হোয়াইট ধোয়ার মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকেই বলে জলের উপরের হিউমিডিটি, যার মাধ্যমে গোস্ট ম্যানিফেস্ট করে, নিজের আকার ধারণ করে। আর এই সমস্ত জলাশয় যখনই থাকে হন্টেড জায়গার মধ্যে, সেখানে এই জলাশয়ের হিউমিডিটির মাধ্যমে এই এরিয়ার মধ্যে হিউমিডিটির পরিমাণ অনেক বেড়ে গেছে। আর এই এরিয়ার মধ্যে গোস্ট ম্যানিফেস্ট করাটা কোনো অসম্ভব কিছু না, সম্ভব একবারেই। এখানে মনে হয় মাছ আছে জলের মধ্যে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি জলাশয়ের কাছ থেকে আমি আমার বাইকের গাছটায় আবার এসেছি, আমি আমার স্পটটার এখানটায়। আর আপনাদের যেটা বলছিলাম, এই এরিয়ার মধ্যে আমার মনে হচ্ছে কিছু একটা আছে। আর এই এরিয়ার মধ্যে আমি একটু আগে ক্যামেরা রোল হচ্ছিল না, আমি যখন আসছিলাম কি জানি একটা ছিল, যেটা এই জঙ্গলের এখানটায়, যেখানটা আপনাদের দেখালাম 9 ফুটের কাশ, মানে ঘাস হয়ে রয়েছে, সেখানটায় একটা কে জানি ছিল। এবং আমি যেই আস, শুনতে পাচ্ছেন ও পাশে শেয়াল ডাকছে, যেই আসলাম মনে হলো এখানটা ওখানটা ঝাড়িটা কেমন আলগা ছিল, সেটা মানে ভরাট হয়ে গেল। যেন 9 ফুটের উপর লম্বা একটা ব্যক্তি যেন ঘাসটা উপর থেকে কেমন তাকাচ্ছিল। আমার ঠিক মনে হলো আমি যে সেই জায়গাটাই এখন রয়েছি, বাইকের গাছটাই, আমি ওই ঘাসের সামনেটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগ। বন্ধুরা, ঠিক এই অংশটায় মনে হলো আমার, আর এইখানটা দিয়ে কেউ একজন দেখছিল। দেখতে পাচ্ছেন এখানটায় ঘাসের মাঝখানটা একটা গর্ত মতো হয়ে রয়েছে, এখানটা দিয়ে কেউ যেন উঁকি মারছিল। এবং এর পেছন দিকটা আমি দেখার চেষ্টা করলাম, এখানটায় ডোবার ওই অংশটাই পেছন দিকটা অংশ। তো এই মুহূর্তে আমি এই জায়গাটায় রয়েছি, দেখতে থাকুন, চারদিকটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আমি রাত্রি 3টা অবধি থাকবো, তারপর এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এপাশে গঙ্গা জল পুরো এরিয়া, এখান থেকে পুরো ভাঙন ধরছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে বাইকের কাজটা ছেড়ে সামনের দিকে যাচ্ছি আপনাদের নিয়ে। এখানটাও কিছু আগুন জ্বালানো হয়েছে বন্ধুরা, রান্না বান্না করা হয়েছে হয়তো কিছু। এই মুহূর্তে আমি পুরো এরিয়াটা আরেকবার ভিজিট করতে যাচ্ছি, রাত্রি 2টো বাজে।
জলের এরিয়াটা বন্ধুরা, আর এই পাশে একটা টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দূর অব্দি দেখা যাচ্ছে। কেউ একজন আছে মনে হলো পেছনে। এখন আমি সেই গাছতলার কাছটায় আছি। এটা হলো সেই গাছতলাটা, আপনাদের মনে আছে হয়তো যে এখানটায় সেই কবর দেওয়া হয়েছিল। এখন আমি পুরো একবারে সামনের দিকটা যাচ্ছি, যেখান দিয়ে আমি এসেছিলাম এইখানটায় ঢুকলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাশ দিয়ে পুরো ভাঙন ধরে গেছে। আগের বারও আমরা দেখেছিলাম এখানটা ভাঙন ছিল না। কিসের একটা আওয়াজ হলো উপর দিয়ে। ওপারে একটা দ্বীপপুঞ্জ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেমন ভাবে যে এরিয়া ভেঙে গেছে আর সব গঙ্গার মধ্যে মিশে গেছে। দেখতে পাচ্ছেন এই অংশটা পুরো। এখানে কিছু ধান পেঁয়াজ কলি রয়েছে, পেঁয়াজ লাগানো হয়েছে। এখানে চাষাবাদ হয় এই এরিয়ার মধ্যে দিনের বেলা, বাট রাত্রিবেলা এই এরিয়া পুরো শুনশান হয়ে যায়, এখানে কেউ আসতে চায় না। এখানে কিছু খেজুর গাছ রয়েছে। এখানে কিছু পাটের ক্ষেত রয়েছে, মানে পাট শাড়ি দিয়ে সাজানো। সামনে রাস্তা ঢুকে যাচ্ছে, আর এই পাশে তাল গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাল গাছ রয়েছে। এটা একটা পুরো ফাঁকা শুনশান এরিয়া। আমি এখন ব্যাগ যাচ্ছি আমার বাইকের কাছটায়। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমি এরকমই হন্টেড জায়গায় একলা চলে যাই, বিকজ অফ এই সমস্ত জায়গায় যে সমস্ত কাণ্ড ঘটে তার জন্য আমাকে আসতেই হয় এই জায়গাগুলো ভিজিট করতে। আর এই মুহূর্তে আমি এই এরিয়াটা পুরোটা দেখলাম, ওই ভেতরটা যাওয়া হয়নি, ওই ভেতরটায় যাচ্ছি। দেখতে থাকুন আমার সাথে, সঙ্গে থাকুন। মানে বাইকে যেখানটায় রেখেছি সেখানটার পেছন দিকটা আমি যাওয়া হয়নি, এই পাশটা দিয়ে নেই। কোন দিকটায় হয়েছে ঘটনাটা সেটাও ঠিক জানি না। কেউ নৌকাটা পাওয়া গেছিল যেখানটায়, সেখানটাই আমি বাইকটা রেখেছি। দেখতে থাকুন।
বন্ধুরা, এই মুহূর্তে আমি ব্যাগ যাচ্ছি, বাইকের কাজটা দেখি টর্চটা অফ করি, কেন কি দূর অবধি দেখার আর দরকার নেই, সাইড লাইটটা জ্বালাই আরো বেটার হবে। আর দেখিনি বন্ধুরা, তারা বন্ধুরা ডবল ডবল লাইট হয়ে গেছে, এই মুহূর্তে আমি ক্যামেরার মধ্যে দিয়ে রেকর্ডিংয়ের সাউন্ড শুনছি, যেটা রেকর্ডিং মাইক, এখানে কোনো নয়েজ পাচ্ছি কি না গোস্টের। আমি সেই টুকটাকের অংশটায় এসছি, আর ওই যে বাইকের রিফ্লেকশনটা জ্বলছে, বাইকের কাজটা যাচ্ছি। বন্ধুরা বন্ধুরা এই জায়গাটায় আপাতত বাইকের কাজটায় চলে এলাম। ইমা বন্ধুরা, ক্যামেরার মধ্যে বাইকের কাজটায় কিছু একটা রয়েছে, কে আপনি? বন্ধুরা এই মুহূর্তে এই জায়গাটায় কাউকে দেখতে পাচ্ছি না, বাট কেউ একজন ছিল আমার মনে হচ্ছিল, ক্যামেরায় আমরা স্পষ্ট দেখলাম এই জায়গাটা কেউ একজন ছিল। নিচে নামবো, এখান দিয়ে এই মুহূর্তে কি বলবো আমি জানি না, আমি জানি না এই মুহূর্তে কি করব এই জায়গাটায়। কেমন একটা আওয়াজ হচ্ছে উপাসটায় বন্ধুরা, এখানে আগুন জ্বললো কি করে? বন্ধুরা
কি বলবো, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে এই মুহূর্তে। আমি বাইকের কাজটা এসে রয়েছি আর আপনাদের মানে লাইভ দেখলাম এই মুহূর্তে কিছু একটা রয়েছিল এখানটায়, আমার পেছনটায়, কি বলবো। আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না এখানটায়, আপনাদেরও দেখালাম, কাউকে দেখলাম না এই জায়গায়। আর এখান দিয়ে মনে হয় না কেউ কোনো মানুষ থাকলে বলে এখান দিয়ে পালাতে পারবে, বিকজ অফ এখান দিয়ে পুরোটাই ট্র্যাপ একটা, কেন কি এই জায়গাটা দিয়ে বেরোনোর কোনো রাস্তা নেই আর আমি এ পাশ দিয়েই ঢুকলাম। বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আশা করি বন্ধুরা কেমন কেমন আওয়াজ আসছে চারদিকটা থেকে। আর ওই যেখানটা আগুন জ্বলেছিল সেখানটায় আবার ওয়াটটা বন্ধুরা, ওখানে কি করে আগুন লাগছে আমি জানি না, অটোমেটিক আগুন লেগে যাচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আমি এ পাশের দিকটা ভিজিট করতে যাওয়ার কথা ছিল, এ পাশের দিকটা আমি টিম না এনে ভিজিট করা উচিত হবে না। তো থাক, রাত্রি যেহেতু প্রায় কটা বাজে, 2:20 বাজে, তো এই মুহূর্তে আমি 3টে অবধি থেকেই তারপরই যাব, যা হবে দেখা যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগ। বন্ধুরা আমি এখন বাইকের কাজটা ছেড়ে যাচ্ছি, এখানটা একটা অদ্ভুত জিনিস দেখেছি কি বলবো। আমি দেখার জন্যেই জাস্ট এক মিনিট ক্যামেরাটা ঘুরিয়ে নিই, দেখার জন্যে আমি এই জায়গাটায় দেখছি যে এটা কি যাকে বলে কোনো জল পড়েছিল জানি না, বাট জলের এখান দিয়ে পুরো মিশে গেছে। আর এখানে একটা আমি দেখতে পাচ্ছি কিছু একটা ঠাকুর ভাসান দেওয়া হয়েছে, সেটা আটকে রয়েছে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিস্থিতি, রাস্তা যাকে বলে একবারে খারাপ। আমি এই মুহূর্তে এ পাশ দিয়ে একটা রাস্তা দেখি চলে গেছে সামনের দিকে, আমি সেটা দিয়ে যাচ্ছি। দেখার জন্যে যে এখানে পাঁচখানা মানুষ যে নিরুদ্দেশ হয়ে গেছে তাদের খোঁজ পাওয়া যায় কিনা। আর জলের এখান দিয়ে এরকম অদ্ভুত জিনিস উঠে আসা সেটা আমার ঠিক সুবিধার মনে হলো না। বন্ধুরা এ পাশ দিয়ে রাস্তা যাওয়ার নেই আর, মানে সাইড দিয়ে হালকা হালকা যাওয়া যেতে পারে, দেখছি চেষ্টা করছি। আর এখানে জল পুরো নিচে, সামনে কোনো জঙ্গলের দিকে চলে যাচ্ছে, রাত অনেক গভীর হয়েছে। আমার মনে হচ্ছে টর্চটা জ্বালিয়ে নেওয়া বেটার হবে, বিকজ অফ লাইটের ব্যাটারি ব্যাকআপও শেষ হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন লাইট অনেক কমজোর হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি লাইটটাকে এইভাবে ধরি, ক্যামেরা ওকে
বন্ধুরা, আমি টর্চ নিয়ে নিয়েছি, টর্চটা জ্বালিয়ে নিলাম, হাই পাওয়ার টর্চ আছে, চারদিক দেখা যাবে। আর আমি টর্চ দিয়ে জলের মধ্যে দেখতে চাইছি, ঠিক ওখানটায় বুঝতে পাচ্ছেন জলের ওই অংশটা দিয়ে উঠেছে কিছু একটা, এবং অদ্ভুত জিনিস আমরা দেখেছি ক্যামেরার মধ্যে। আর এই মুহূর্তে আমি আবার ফেরত যাচ্ছি বাইকের কাজটা। এখন আমরা টাওয়ারের প্রায় নিচটায় চলে এসেছি, যাকে বলে। আর অদ্ভুতভাবে সেই মুহূর্তে আগুন জ্বলে যাওয়ার বিষয়টাও আমার কাছে একটু আশ্চর্য, মানে হচ্ছি বিকজ অফ এরকম আগুন জ্বলতে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। আর এই জায়গায় আগুন, আপনাদের বললাম, কিছু শ্রেণীর মানুষরা টুকটাক করে, আর সে সমস্ত মানুষটাই আছে কি না জানি না, বাট আপাতত আমরা দেখতে পাচ্ছি না এখানে কোনো মানুষের অস্তিত্ব আছে বলে, আর কারোর অস্তিত্ব আছে বলে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না এখানে সত্যিই কোনো মানুষের অস্তিত্ব আছে বলে। আর এখন আমি জলের দিকটা দেখতে যাচ্ছি, আর জলের দিকটা নাপতেও যাচ্ছি, বিকজ অফ বন্ধুরা মাফলারটা খুলে রাখি। কেন কি মাফলার ঠাফলার নিয়ে এরকম টাইমে যাওয়া পসিবল হয় না। আমি লাইটটাও আরেক হাতে ধরে নিচ্ছি। ওকে বন্ধুরা, এখান দিয়ে একটা যাওয়ার প্যাসেজ আছে, জলের মধ্যে কেমন একটা আওয়াজ হলো। এটা গঙ্গার জল, আর এখানটা গভীর রয়েছে জলের মধ্যে, গভীরতা অনেক বেশি। দেখো, দেখুন বন্ধুরা, পাক দিচ্ছে ওখানটা জলের মধ্যে, জলের একটা আওয়াজ শোনা যাচ্ছে। আমি কি এখান থেকে যাব, আপনারা কি বলেন? ওকে, বন্ধুরা, এখান থেকে ডাইরেক্ট জলে নামার, জলের মধ্যে কি এটা? ওকে, কোনো ঘাস হবে, আমি ভাবলাম কারো মাথা চুল। এখান থেকে জলে নেমে যাওয়ার রাস্তা আমার মনে হয় জল দিয়েই উঠে এসছে, কোনো একটা কিছু ছিল। বন্ধুরা, আমার সাথে দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই 3M ব্লগস। আমি রাত্রি 3টে অবধি থেকে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। টাটা বন্ধুরা, আপাতত এই জায়গাটা ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি। রাত্রি 3টে ওভার হয়ে গেছে, এখন আমার 3M চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এই জায়গার মধ্যে পাঁচখানা মানুষের অস্তিত্ব পাইনি, বাট একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি, আপনারাও দেখেছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর বাইকের কাছে জাস্ট লাইটটা রেখেছি পেছন দিয়ে, এ আমাকে ফোকাস করে রেখেছে। এক মিনিট,
বাইকের কাছে লাইটটা রাখা রয়েছে, আর এই মুহূর্তে আমি বাইকের এখানে ট্রাইপড লাগিয়ে থাম্বনেলটা তুলে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস।